আছি মাওয়াঘাটে। ওই মাওয়াঘাটে আমরা এখানে ইলিশ মাছ ভাজা খাবো, একটু হালকা টিফিন করবো আর পুরো এরিয়াটা ঘুরে দেখাবো। তো আমরা এই মুহূর্তে বাংলাদেশে মাওয়াঘাটে কাছে আছি। এখান থেকে পদ্মা সেতু কিছুটা দেখা যায় কিনা সেটাও দেখানোর চেষ্টা করবো জুম করে। পদ্মা সেতুটা এখান থেকে উপলব্ধি করবো আমরা, চলুন একটু গিয়ে দেখাই। এইটা থেকে আগে মানুষ যখন পদ্মা সেতু ছিল না, এখান থেকেই আগে সবাই এই লঞ্চ বা ফেরি দিয়েই এপার ওপার হতো। তো এখন পদ্মা সেতু হওয়ার কারণে এখানে জমজমাট ততটা নেই, তো আগে সেই জমজমাটটা হারিয়ে গেছে। তবুও এখানে যে দোকানপাটগুলো আছে খুব একটা বেঁচে কিনা হয় কিনা বলতে পারবো না, তবে মনে হয় না আগের মতো সেই পরিস্থিতি আর আছে। চলুন তাহলে একটু ভালো করে নদীটা ঘুরিয়ে দোকানপাট ঘোরাবো, কী খাবার আছে, কী খাবেন, কী ঘুরবেন সব কিছু পরে তুলে ধরবো। চলুন এগিয়ে যাওয়া যাক। আগে যখন কোনো গাড়ি ফাড়ি আসতো তখন এই ভেসাল থেকে এই রাস্তা থেকে নামতো, নেমে এই রাস্তা দিয়ে উঠে ছোটো গাড়ি বড় গাড়ি সব এর উপর দিয়ে লঞ্চে করে যাতায়াত করতো। চলুন তাহলে সেইভাবে দেখাই চেষ্টা করি। আর যেটা বন্ধুরা বলছিলাম আমরা, যে আপনাদেরকে বলছিলাম যেটা যে পদ্মা সেতু আমরা নদীর উপর দিয়ে যেটা নতুন হয়েছে সেটা জুম করে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনি একটু এগিয়ে যান। এখান থেকে তুলে ধরার চেষ্টা করছি, ওই দূরে দেখুন চেষ্টা করছি আমরা যতটা পারি জুম করে দেখানো। ওই যে পদ্মা সেতু ওপর থেকে গাড়ি যাচ্ছে, তার মাঝখান থেকে হচ্ছে ট্রেন যাতায়াত করবে। এখনও যদিও চালু হয়নি, কাজ চলছে, সেই ট্রেন অলরেডি গাড়ি যে গাড়িগুলো যাচ্ছে সে যাতায়াত করছে গাড়িগুলো ওপর দিয়ে, আমরা দেখানোর চেষ্টা করছি। তারপরে আমরা দেখাবো, যাই না পরবর্তী যখন আমরা আসবো তখন ট্রেন যদি চলে তো ট্রেনে করেই আসবো, তখন ব্লকটা আরও ভালো করে বানানোর চেষ্টা করবো। ওপর থেকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার হাউস, আর এখান থেকেই ছোটো ছোটো বোট স্টিমার সব ঘুরে নিয়ে যায়। ছোটো ছোটো বোটগুলো দেখানোর চেষ্টা করি, দেখুন এই বোটে করি নদীতে ঘোরার জন্য 100 টাকা করে নেওয়া হয় পার হেড। যদি আপনারা মনে করেন যে ঘুরবেন এই নৌকোই করে পুরো এই নদীর পদ্মা নদীটা পুরো কভার করা। চলুন তাহলে আর একটু ভালো করে ঘুরিয়ে দেখানো যাক। জনপতি 100 টাকা, কতক্ষণ ঘোরাবেন? 40 মিনিট লাগে আপডাউন, 40 মিনিট 100 টাকা করে আপডাউন 40 মিনিট। আচ্ছা, আর ইয়ে বোট কি ভর্তি হয়ে গেলেই আপনারা ছেড়ে দেন না? ও 12 জন কভার করলে তারপর রিজার্ভ নিয়ে যায় দুজনে। আচ্ছা, রিজার্ভ হলে কত করে নিচ্ছেন? রিজার্ভ হলে 1200। 1200 টাকা নিচ্ছেন? ওই সেম সেম, ওকে ওকে। ফটো তুললে কেন নিচেই মারবি? এই সেই স্টিমার, যে স্টিমারগুলো ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাতায়াত করে সেই স্টিমারকে দেখানোর চেষ্টা করছি। তার সঙ্গে দেখানোর চেষ্টা করছি যে ছোট যে বোট, এই বোটগুলো হচ্ছে পুরো নদীটাকে ঘোরাবে, পদ্মা সেতুর কাছ থেকে ঘুরিয়ে আনবে 100 টাকা করে পার হেড। এই সেই বোটগুলো, যদিও এখন সেইভাবে কোনো প্যাসেঞ্জার
নেই, আগের মতো সে পরিস্থিতি আর নেই। তো এখানকার ভুটভুটিরা খুব মার খাচ্ছে বললেই চলে, ব্যবসা বাণিজ্য সেইভাবে হচ্ছে না। তবে আপনারা যদি আসেন, আসলে মোটামুটি 5-6 জন হলেও আপনাদেরকে ঘুরতে নিয়ে যাবে। এই সেই বোট, তবে আমরাও ঘুরবো, আপনাদেরকে দেখাবো। আমরা এখন আপনাদেরকে সকল জিনিসগুলো দেখাই ভিডিওর মাধ্যমে ছোট ছোট করে। একটু সাউন্ড বাড়া। আমরা এখন মায়াঘাটে সি ফুডের দোকানের আশেপাশে আছি, দেখবো কি খাওয়া পাওয়া যায়, আমরা খেতে পারি। আমরা অলরেডি মায়াঘাটের যে বলছিলাম, আপনাদের ছোট ছোট দোকানপাট রয়েছে, সেই দোকানপাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি কি খাবার দাবার পাওয়া যায়। নাস্তা কিছু নেই। না না, রিজার্ভ ছাড়া। এই হচ্ছে গোলা। দাদা গোলা কত করে? 50 টাকা। আচ্ছা, সব রকম ফ্লেভার আছে। আমরা অলরেডি ছোট যে স্টিমার বা জাহাজ বলা হয় সেটাকে আমরা দেখানোর চেষ্টা করছি, এবং তাতে মালবাহী স্টিমার, এতে আপনার ছোট ছোট স্টিমারগুলো দেখাচ্ছি। পৌঁছালে আপনারা ঘাটে এসে বিভিন্ন প্লেয়ার যে ছোটো ছোটো জাহাজ আছে সেগুলো খালি হচ্ছে, আর বিভিন্ন ছোটো ছোটো টুরিস্ট লঞ্চ 100 টাকা করে পাহাড়ে নিচ্ছে, সবাইকে ঘোরাচ্ছে, মানে তোমার পর্যটকদের নিচে থেকে ঘুরে নিয়ে আসবে, একদম ব্রিজের কাছ থেকে ঘুরে নিয়ে ফেলে কেনেছে, ছেড়ে ছেড়ে দেবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পুনরায় পদ্মনদী, এই পুনরায় পদ্মনদী শুরু হয়েছে, আর এটা পদ্মা সেতু,